সাকিব ভাইকে আমার খুব ভালো লাগে, বিকজ উনি বাংলাদেশের একজন শুধু স্টার না, একজন ভালো অভিনেত্রী। আসলে সবকিছুই নেগেটিভ নিলে নেগেটিভ, পজিটিভ নিলে পজিটিভ। এখন আমি কোনটা নিব এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যার কাছে যেটা ভালো লাগে সেটাই হবে। আমার যদি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে কারোর সাথে পছন্দ ভালো লাগা, বিয়ে, তারপরে বাচ্চা পর্যন্ত পড়ায়, সেটা বলবো আমি সম্পূর্ণই আমার ব্যক্তিগত কথা, সেটা আমার নিজের ইচ্ছায় রয়েছে। এটা নিয়ে আসলে ভালো লাগছে, বিকজ একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলে সবার সাথে দেখা হয়। আমার কাছে এটা ঈদের দিনের থেকেও খুব বেশি স্পেশাল দিন মনে হয়, বিকজ ঈদের দিনও আমি আমার জাস্ট ফ্যামিলি মেম্বার নিয়ে থাকি আর এখানে আসলে আমি আমার এতগুলো ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়, বিশেষ করে সব সাংবাদিক ভাইদের সাথে দেখা হয়, সব ফটোগ্রাফারদের সাথে দেখা হয়, সব আর্টিস্টদের সাথে দেখা হয়, এটা অন্যরকম একটা ভালো লাগে। আপনি বিভিন্ন টাইমে দেশের বাইরে থাকেন, অনেক ম্যাক্সিমাম টাইমে থেকে দেশের বাইরে, আসলে কেন কি কাজে মনে হয়ে যায় দেশের বাইরে? আমি যেমন এর আগে দুবাইতে গিয়ে কিছু বোলকার শপের, তারপর কিছু কসমেটিক্স ব্র্যান্ডের এবং দাগান জুয়েলারি শপের শুট করলাম, বাইরে গিয়ে আমি অনেকগুলো ব্র্যান্ডের কাজ করেছি। এছাড়াও আমি অস্ট্রেলিয়াতে গিয়ে ক্রিয়েটিভ এন্টারটেনমেন্ট অস্ট্রেলিয়ার একটা বড় শো করে আসলাম, আমিত হাসান রিয়ার। তার আগে আমি দক্ষিণ কোরিয়াতে গিয়ে শো করে আসলাম, আখি আলমগীর আপু, আমি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় মিলন মেলা। এছাড়াও আমি লাস্ট টাইম মালয়েশিয়া থেকে আসলাম, মালয়েশিয়া থেকে কিছু শুটের কাজ করে আসলাম। আমার বাইরে আসলে ঘুরতে ভালো লাগে, একই সাথে সবাই বলতে পারেন আমি ট্রাভেল লাগে। আপনি মেবি হয়তো কয়েকটা আইটেম সং এ গান মানে অভিনয় করেছেন, নায়িকা চরিত্রে অভিনয় করেছেন, কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো? মিউজিক ভিডিও আমি কয়েকটা করেছি, তার থেকে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে লুকোচুরি, আসিফ আকবর ভাইয়ের সাথে যেটা করেছি। আসিফ আকবর ভাইয়ের সাথে আমার অনেকগুলো কাজই করা হয়েছে, আর উল্লেখযোগ্য বলতে আমার কাছে আমার সব কাজই স্পেশাল। আমাদের চলচ্চিত্রে আপনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন, আমাদের ইন্ডাস্ট্রি কোন নায়ক নায়িকা আপনার সবচেয়ে মডেল কিংবা আইডল? আমার যারা সিনিয়র সবার কাজই আমার ভালো লাগে, তবে অবশ্যই শাবনূর আপুকে আমি অনেক ফলো করি, উনি আমার আইকন মেয়েদের মধ্যে। আর ছেলেদের মধ্যে সাকিব ভাইকে আমার খুব ভালো লাগে, বিকজ উনি বাংলাদেশের একজন শুধু স্টার না, একজন ভালো অভিনেত্রী। আসলে যে কিছুদিন পর পরে যেমন বুবলি, অপুবিশ্বাস, শাকিব খান ওদের নিয়ে একটা গুঞ্জন ছিল, ওই সে মানে বিষয়টা আপনি কি ভাবেন? আসলে সব কিছুই নেগেটিভ নিলে নেগেটিভ, পজিটিভ নিলে পজিটিভ। এখন আমি কোনটা নিব এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যার কাছে যেটা ভালো লাগে সেটাই হবে। আমার যদি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে কারোর সাথে পছন্দ ভালো লাগা, বিয়ে, তারপরে বাচ্চা পর্যন্ত পড়ায়, সেটা বলবো আমি সম্পূর্ণই আমার ব্যক্তিগত কথা, সেটা আমার নিজের ইচ্ছায় রয়েছে। এটা নিয়ে আসলে গুঞ্জনের কিছু নাই, আমি এটাকে আসলে ওইভাবে দেখছি। চলচ্চিত্রে কোনো হিরোকে বিয়ে করার পরিকল্পনা আছে? চলচ্চিত্রের কোনো হিরোকে বিয়ে করব কিনা এখনো জানি না, কারণ সবকিছুই ভাগ্যের উপরে, তবে আমার মনে হয় না ইচ্ছা আছে। চলচ্চিত্রে আপনি কার সাথে অভিনয় করার সময় মনের একটা ইচ্ছা আছে, যেমন শাকিব খান কিংবা সাইমন, বাপ্পি, কার সাথে আপনি অভিনয় করার সবচেয়ে বেশি? সাইমন ভাইয়া, বাপ্পি, শাকিব ভাইয়া সবাই খুব ভালো করে, আমার যার সাথেই সুযোগ আসবে আমি সবার সাথেই কাজ করব, সবার সাথেই ভালোভাবে কাজ করব, এটাই আমার ইচ্ছা। স্পেশালি কোনো পার্সন এককভাবে আমি মেনশন করতে পারছি না, কারণ আমার বাংলাদেশের সব হিরোরাই বেস্ট। সামনে কি সিনেমা আছে? সামনে আমার একটা আর্ট ফিল্মের কথা চলছে, দেখা যাক। এছাড়া আমি ওয়েব ফিল্ম করব নেক্সট মান্থে। বাচ্চাদের সাথে একটা ছবি শুটিং করেছেন, যন্ত্রণা ছবি, এই ছবিটা কত দিন? ওই সিনেমাটা আসলে 50% কাজ হয়েছে, এখনো 50% বাকি। এই সিনেমাটা একটু হজবরল অবস্থায় আছে, এটার চরিত্রটা আসলে বলতে গেলে একটু ভুল হবে, এটা অ্যাকশন টাইপের মুভি, ভালো ভালো চরিত্র, সব কাজই আমার কাছে ভালো লাগে। আপু আরেকটা একটু ভিন্ন প্রশ্ন করি, আমাদের এই কিছুদিন আগে মহাগণে যে আলোচনা সমালোচনা একটা ঝড় তুলেছে নির্মলকে নিয়ে, কেউ মানে ওকে নিয়ে সাপোর্ট করে, কেউ বলে না নির্বাচন অভিনয়, আসলে জিনিসটা কি করেন যারা অভিনয় করে অনেক নির্বাচন রাজনীতিতে থাকতে পারে? এটাও আমি বলবো, এটা যে রাজনীতি করবে এটাও তার নিজস্ব ব্যাপার। আমরা আসলে ভালো দিকটাকে, আমরা পজিটিভ সব কিছু নিতে পারলে আমরা ভালো মনুষ্যত্বের পরিচয় দেবো, কোনো কিছুই আমি নেগেটিভ মনে করি না। তো আমাকে কোশ্চেন করলে আমি সবকিছুই পজিটিভ ভাবে উত্তর দিতে পারি।
আমি এটাকে কোনো নেগেটিভ কিছু দেখছি না। একজন হিরো বা একজন আর্টিস্ট সে রাজনীতি করবে নাকি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তো আমি এই বিষয় নিয়ে আর কথা না বলি। আপনি কি বলেন সেই অভিনেতার দিকে মোটামুটি ফেভার, রাজনীতির দিকে সে কি ওই জন্য জনপ্রিয়তা নিতে পারবে কি? এটা আসলে আমি জানি না, এটা ডিপেন্ড করবে তাকে সবাই কতটা ভালোবাসে সেটার উপর। আপনার মতামত কি? আমার মতামত আসলে সবাই তো আমার সিনিয়র, আমি সবার থেকে খুব জুনিয়র, তো আমি সিনিয়রদেরকে নিয়ে কোনো মন্তব্য করবো না।